পবিত্র কোরআনের একটি বিশেষ ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা যখনই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে বিশ্বাসীরা, এরপর পরই তিনি আমাদেরকে কোনো কিছু করতে আদেশ করেন অথবা কোনো কাজ থেকে বিরত থাকতে বলেন। এর মানে হলো আমরা যখন বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের বিশ্বাসকে পরীক্ষা করেন। তিনি বলেন তোমরা যদি আসলেই আমার উপর বিশ্বাস এনে থাকো তাহলে তোমরা এই কাজটি করবে অথবা এই কাজ থেকে বিরত থাকবে। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু। এখানে ইজতানিবু শব্দটি ব্যবহার করা হয়েছে যার মানে তোমরা দূরে থাকো। ইজতানিবু শব্দটির গুরুত্ব আমরা বুঝতে পারব যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন মদ্যপান এবং জুয়া খেলা থেকে বিরত থাকতে বলেছেন সেখানেও আল্লাহ ইজতানিবু শব্দটি ব্যবহার করেছেন। অতএব আমরা বুঝতে পারি এই আয়াতে আমাদেরকে যেই কাজ থেকে দূরে থাকতে বলা হবে তা মদ্যপান এবং জুয়া খেলার পর্যায়ের একটি গুরুতর অপরাধ। তো তিনি কি বললেন, কাসীরম মিনাল দন, মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে বিরত থাকো। আমার মনে হয় উনি এই কাজ করেন, আমার মনে হয় উনি ওই কাজ করেন, আমার মনে হয় উনি ঘুষ খায়, উনি শুনেছি খুব বদরাগী, এ ধরনের সন্দেহ আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে বলা হচ্ছে। কেন? ইন্না বায়াদাদন্নি ইসমুন, কারণ নিশ্চয়ই কিছু সন্দেহ অত্যন্ত খারাপ। অর্থাৎ আপনার কিছু সন্দেহ সঠিক হতেও পারে কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন এর থেকেই আমরা আরও অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি। তাই মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে পুরোপুরি সরে আসাটাই আমাদের জন্য ভালো। যারা অন্যের ব্যাপারে সন্দেহ করে তারা কি ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারে? আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, মানুষের ব্যাপারে জাসুসি করো না। আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন, আপনার ইচ্ছে হতেই পারে চুপি চুপি গিয়ে দেখে আসি তো অমুক ওই কাজগুলো আসলেই করে নাকি। এভাবে মানুষের ব্যাপারে নাক গলানো অত্যন্ত অন্যায় কাজ, এবং আপনি যখন অন্য কারো ব্যাপারে নাক গলাবেন চুপি চুপি তথ্য সংগ্রহ করবেন, আপনার হাতে এমন কোনো খবর আসতেই পারে যা আপনার প্রাথমিক পর্যায়ের সন্দেহগুলোকে নিশ্চিত করে। আপনি বললেন আহা দেখেছো, আমি আগেই জানতাম উনি এমন কাজ করেন। আপনার কাছে এরকম রসালো তথ্য চলে আসলে কি হবে জানেন? আপনার পেটটা এমনভাবে ঘুরঘুর করতে থাকবে যে আপনার সেই কথাটা পেট থেকে বের না হওয়া পর্যন্ত আপনার রাতে ঘুমই হবে না। তখন আপনি কি করবেন? আপনার ঘনিষ্ঠ কাউকে খুঁজে বের করবেন এবং বলবেন জানো কি হয়েছে, তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে তুমি কাউকে এই কথাগুলো বলবে না। তো তারপর কি হবে? সে আরেকজনকে বলবে জানো কি হয়েছে, কিন্তু তুমি তার আগে প্রমিস করো যে তুমি কাউকে বলবে না। এভাবে করে সারা এলাকায় আপনার উদ্ধার করা তথ্য নিয়ে একটি রসালো গল্প ছড়িয়ে পড়বে এবং সেই গল্পে হামলে পড়বে অগণিত মানুষ। এবং এসব কিছুই হতে থাকবে যে ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা হচ্ছে তার পিঠ পেছনে। তাই আল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না, খারাপ মন্তব্য করো না। গীবতের সঙ্গে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেন গীবত হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক। তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে বলছি সেটা যদি সত্য হয় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তাহলে সেটাই হবে গীবত। তুমি অন্যের ব্যাপারে যা বলছো সেটা যদি সত্যি না হয় তাহলে সেটা হচ্ছে নামিমা বা গল্প রটানো, এবং সেটা গীবতের থেকেও আরও গুরুতর অপরাধ। অর্থাৎ আমরা যদি কারো পিঠ পেছনে এমন কথা বলি যা শুনলে সে মন খারাপ করবে, কথাটা সত্যি হলেও আমাদের সেই কথাটা বলা উচিত হবে না, কারণ তখন এটা গীবত হয়ে যাবে। তো আল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না। এবং এরপর পর আমাদের সামনে উদাহরণস্বরূপ একটি দৃশ্য তুলে ধরা হয়। এবং একটা জিনিস বলে রাখা ভালো যে এই দৃশ্যটি পুরো কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বৃহৎস রকম দৃশ্যগুলির একটি। তিনি আমাদেরকে বলেন আই উহেব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ চাইবে? এবং এখানে উহেব্বু বলা হয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে, ভালোবাসবে, কি ভালোবাসবে? আই ইয়াকুলা লাহমান আখীহি মাইতান, তোমাদের ভাইয়ের মাংস খেতে যে কিনা মৃত। কথাটি শুনলেই মনে একটা বড় ধরনের ধাক্কা লাগে। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কি কেউ চাইবে তার ভাইয়ের মাংস খেতে, শুধু ভাই নয় ভাইয়ের মৃতদেহ থেকে মাংস খেতে, এবং শুধু খেতে চাওয়া নয়, তিনি বলেছেন উহেব্বু অর্থাৎ এই কাজটি মজা করে উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে। তোমরা কি কেউ চাইবে এমন একটি কাজ আনন্দ নিয়ে মজা করে করতে? এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন ফাকারহিফতুম, তোমরা সেটা ঘৃণা করবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা নিজেদের যতটা না জানি
আল্লাহ আমাদের তার চেয়ে বেশি জানেন এবং বোঝেন। তিনি জানেন এই দৃশ্যটা কল্পনা করলেই আমাদের গা শিউরে উঠবে। তাই তিনি বলেছেন, ফাকারহিফতুম, তোমরা এই ভাবনাটাকে একদম ঘৃণা করবে। আল্লাহ এমন একটি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আমাদের সামনে কেন তুলে ধরলেন? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এমন কথা চিন্তাও করতে পারবে না, চিন্তা করলেই গা ঘিন ঘিন করে উঠবে। তাহলে পবিত্র কোরআনে যা কিনা আমাদের অন্তরের জন্য হেদায়াত এবং আমাদের নাফসের জন্য নূর, এই মহিমান্বিত কিতাবে এমন একটি উদাহরণ কেন তুলে ধরা হলো? আমাদেরকে কেন এমন একটি দৃশ্য কল্পনা করতে বলা হলো? এর কারণটি খুবই সহজ। আমরা যখন কারো পিঠ পেছনে খারাপ কথা বলি, খারাপ মন্তব্য করি, সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলেই এতটাই ঘৃণ্য, এতটাই ন্যাকারজনক যতটা আল্লাহ তাআলার বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি। বাস্তবতা হলো এই ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করলেই আমাদের গা ঘিন ঘিন করে ওঠে। কিন্তু অন্যের ব্যাপারে যখন আমরা মজা করে আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি, আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না। আল্লাহ কোরআনের সবচেয়ে ভয়ঙ্করতম দৃশ্যগুলির একটি আমাদের কল্পনা করিয়ে দিয়ে আমাদের শেখালেন, আমরা যে কাজটি অবলীলায় করে ফেলি, আনন্দ নিয়ে উপভোগ করি, সেই কাজটি আসলেই এর চাইতেও খারাপ, এর চাইতেও গুরুতর একটি অপরাধ। এবং এই প্রসঙ্গে আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা নিজেরা গীবত করা নিয়ে সতর্ক হওয়াই যথেষ্ট নয়। আপনার সামনে যদি আপনার মৃত ভাইয়ের মরদেহ থেকে কেউ মাংস খেতে থাকে, আপনি কি সেখানে চুপ করে বসে থাকবেন? আপনি কি বলবেন, ওনারা খাচ্ছে খাক, আমি আমার মতো চুপচাপ বসে থাকি, একটু ফেসবুকিং করি? কখনোই না। আপনি যদি তাদের কাজটি থামাতে না পারেন, অন্তত আপনি সেখান থেকে উঠে চলে যাবেন। একইভাবে যখন কোনো আসর বা দাওয়াতে, কোনো আড্ডাতে আপনি লক্ষ্য করেন যেখানে কারো ব্যাপারে গীবত করা হচ্ছে, আপনার উচিত হবে যদি সম্ভব হয় তাদের সুন্দরভাবে সম্মান বজায় রেখে অনুরোধ করা। আসুন আমরা অন্যের ব্যাপারে এই ধরনের মন্তব্য না করি, আমরা অন্য কিছু নিয়ে আলাপ করি, বা আপনি হয়তো নিজে থেকেই গল্পের বিষয়বস্তু বদলে দিতে পারেন। আর যদি এমন অবস্থা হয় যে আপনার তখন মুখ ফুটে কিছু বলা কষ্টকর হবে, বা আপনি কিছু বললে এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে, তাহলে আপনি আস্তে করে কোনো অজুহাত বের করে সেখান থেকে উঠে অন্য কোথাও চলে যান। এই ঘৃণ্য কাজের প্রত্যক্ষদর্শী হয়ে থাকবেন না। এবং আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহর স্মরণে আমাদের এই কাজ থেকে দূরে রাখতে পারে। এবং সবশেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুল করেন এবং তিনি অত্যন্ত করুণাময়। আল্লাহ এই কথা দিয়ে কেন শেষ করেছেন? কারণ বাস্তবতা হচ্ছে আমরা কেউই নির্দোষ নই। আমারই ভুল হয়েছে, আপনার হয়েছে, বহুবার হয়েছে। এই কথা দিয়ে শেষ করার উদ্দেশ্য হলো, আমরা যখন আল্লাহর তুলে ধরা উদাহরণ নিয়ে চিন্তা করে গীবতের গুরুত্ব উপলব্ধি করি, যখন আমরা আমাদের জীবনে কতবার গীবত করেছি সেই কথা ভাবি, ভেবে ভেবে যখন আমাদের চোখে পানি চলে আসে, তখন যেন আমাদের মাথায় কেউ হাত বুলিয়ে আদর করে অত্যন্ত মমতার সাথে আশ্বাস দেয়, চিন্তা করো না, তোমার রব তো নিষ্ঠুর নন, তিনি অত্যন্ত দয়ালু ও অকল্পনীয় ক্ষমাশীল। অতএব এই কাজটি থেকে ফিরে এসো এবং তার কথা ভেবে এখন থেকে এই কাজটি থেকে দূরে থাকো।